ইসরোর মুকুটে ফের সাফল্যের পালক। গতকাল রাত ১২টা বেজে ৭ মিনিটে অন্ধ্রপ্রদেশের শ্রীহরিকোটার সতীশ ধাওয়ান স্পেস সেন্টার থেকে ব্রিটেনের ৩৬টি উপগ্রহ নিয়ে মহাকাশে পাড়ি দিল ইসরোর সব থেকে ভারী রকেট। ইসরোর তরফে জানানো হয়েছে LV-MT-M2 ওয়ানওয়েব ইন্ডিয়া ১-এর উপগ্রহ নিয়ে উপগ্রহের উৎক্ষেপণ সফল হয়েছে। লোয়ার অরবিটে প্রতিস্থাপনের কাজও সম্পন্ন। ৫৭৯৬ কেজি পেলোডের সফল উড়ানের মাধ্যমে মহাকাশ গবেষণায় নতুন ইতিহাস তৈরি করল ভারত। গরুপাচার মামলায় এবার সাইগল হোসেন সংক্রান্ত যাবতীয় তথ্য ইডির হাতে তুলে দিল সিবিআই। কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা সূত্রে খবর, গত কয়েক মাসের তদন্তে যা তথ্য মিলেছে সাইগলের সম্পত্তি ও টাকা পয়সা সংক্রান্ত যে সমস্ত তথ্য প্রমাণ হাতে এসেছে তাছাড়াও চার্জশিট সহ মোট ৫০০ পাতার নথি তুলে দেওয়া হয়েছে ইডি তদন্তকারীদের হাতে। টেলিফোনে রয়েছেন আমাদের প্রতিনিধি প্রকাশ সিনহা। প্রকাশ, কি খবর রয়েছে বিস্তারিত জানাও। দেখো সোনালী, তুমি জানো কয়েক মাস আগেই সাইগল হোসেনকে সিবিআই গ্রেফতার করেছিল এবং গ্রেফতার করে তাকে দফায় দফায় জিজ্ঞাসাবাদ করা হয়, এমনকি জেলে গিয়েও তাকে জিজ্ঞাসাবাদ করেন সিবিআই এর গোয়েন্দারা এবং জিজ্ঞাসাবাদে একাধিক তথ্য বেরিয়ে এসেছিল। এমনকি সাইগল হোসেনের যে কোটি কোটি টাকার সম্পত্তি রয়েছে, তার সম্পত্তি, তার পরিবারের নামে সম্পত্তি এবং বেনামি সম্পত্তি, সেই সমস্ত তথ্য কিন্তু সিবিআই এর আধিকারিকরা আগেই পেয়েছিলেন। এবার যেহেতু সাইগল হোসেনকে নিজেদের কাস্টাডিতে নিয়েছে ইডি, তুমি জানো গতকাল তাকে রাউজ এভিনিউ কোর্টে তোলা হয় এবং সেখান থেকে ২৮ তারিখ পর্যন্ত সাইগল হোসেনকে নিজেদের কাস্টাডিতে নিয়েছে ইডির আধিকারিকরা। আর যেটা সিবিআই সূত্রের খবর যে ইডির আধিকারিকরা ইতিমধ্যেই যে সমস্ত তথ্য সিবিআই এর আধিকারিকরা তদন্ত করে পেয়েছিলেন তার বিস্তারিত তথ্য ইডির তরফে চাওয়া হয় এবং ইতিমধ্যেই ৫০০ পাতার একটি ডকুমেন্ট সিবিআই এর আধিকারিকরা ইডির অফিসারদের দিয়েছেন, যার মধ্যে সাইগল হোসেনের যাবতীয় সম্পত্তির হিসেব রয়েছে, তার পরিবারের সম্পত্তি হিসেব রয়েছে। কেন যে অভিযোগ যে সাইগলের সঙ্গে অনুব্রত মণ্ডলের একটি লিঙ্ক রয়েছে তার সমস্ত তথ্য কিন্তু ইতিমধ্যে সিবিআই তরফে ইডিকে দেওয়া হয়েছে এবং ইডি সূত্রের খবর সেই সমস্ত তথ্য সেই সমস্ত নথিকে সামনে রেখেই আগামী দিনে সাইগল হোসেনকে জিজ্ঞাসাবাদ করে আরো বেশি তথ্য বার করার চেষ্টা চালাচ্ছেন ইডির আধিকারিকরা। সোনালী, ধন্যবাদ। প্রকাশ, ধেয়ে আসছে ঘূর্ণিঝড় সিত্রাং। নর্থ প্লেয়ার থেকে ৪৭৫ কিলোমিটার উত্তর পশ্চিমে ও সাগরদ্বীপ থেকে ৭৮০ কিলোমিটার দক্ষিণ ও দক্ষিণ পূর্ব দিকে পূর্ব মধ্য বঙ্গোপসাগরে অবস্থান করছে নিম্নচাপ। আগামী ১২ ঘন্টার মধ্যে নিম্নচাপ শক্তি বাড়িয়ে তৈরি হবে গভীর নিম্নচাপে। এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি সঞ্চয় মিত্র। সঞ্চয়, সোমবার অর্থাৎ আগামীকাল কালীপুজোর সকালে তা ঘূর্ণিঝড়ে পরিণত হবে, আবহাওয়া দপ্তর সূত্রে কি জানতে পারছো এই মুহূর্তে? দেখো, নিম্নচাপ এখন যে জায়গায় রয়েছে তা আরো শক্তি বৃদ্ধি করছে এবং আজই তা গভীর নিম্নচাপে পরিণত হবে। এরপর তা ক্রমশ উত্তর দিকে উত্তর অভিমুখে অগ্রসর হবে এবং তারপর আগামীকাল তা ঘূর্ণিঝড়ে পরিণত হওয়ার পর থেকে উত্তর পূর্ব দিকে অগ্রসর হবে এবং এই পর্যায়ে সেটা ক্রমশ উড়িষ্যার উপকূলের কাছ দিয়ে এগিয়ে আসবে বাংলা উপকূলের কাছে, বাংলা উপকূলের সামনে দিয়ে তা অতিক্রম করে বঙ্গোপসাগর একেবারে বাংলাদেশের দিকে পৌঁছে যাবে এবং বাংলাদেশের উপকূল অতিক্রম করবে ২৫ তারিখ সকালের দিকে। এর সবচেয়ে বেশি প্রভাব আমাদের রাজ্যে যেখানে পড়বে তা হলো উত্তর এবং দক্ষিণ ২৪ পরগনার যে একেবারে সমুদ্র লাগোয়া সুন্দরবন অঞ্চল সেখানে সেখানে মনে করা হচ্ছে যে আবার গতিবেগ ৮০ থেকে ১০০ কিলোমিটার পর্যন্ত সর্বোচ্চ হতে পারে। বৃষ্টি এই দুই জায়গাতে অর্থাৎ উত্তর দক্ষিণ ২৪ পরগনা এবং কিছুটা পূর্ব মেদিনীপুর, এখানে মূলত হালকা থেকে মাঝারি বৃষ্টি এবং দু এক জায়গায় ভারী বৃষ্টির সম্ভাবনাও থাকছে। বাকি অংশে দক্ষিণবঙ্গে সেখানে কিন্তু হালকা থেকে মাঝারি বৃষ্টি হবে, কিছুটা দমকা হাওয়া থাকবে যেটা ৪০ থেকে ৫০ এমনকি সর্বোচ্চ ৬০ কিলোমিটার পর্যন্ত গতিবেগ থাকতে পারে তার। এবং যেহেতু এটা বাংলাদেশের মধ্যে দিয়ে ক্রমশ আরো উত্তর পূর্ব দিকে অগ্রসর হবে তাই পরবর্তী দিনে দেখা যাবে যে বাংলাদেশ সংলগ্ন যে নদিয়া জেলা সেখানেও কিছুটা ভারী বৃষ্টির সম্ভাবনা থাকবে। ধন্যবাদ সঞ্জয়। ঘূর্ণিঝড় সিত্রাঙ্গের মোকাবিলায় ২৪ ঘন্টার কন্ট্রোল রুম খুলল নবান্ন। পরিস্থিতির উপর নজর রাখার জন্য দায়িত্ব দেওয়া হয়েছে ১০ জন আইএএস অফিসারকে। ছুটি বাতিল করা হয়েছে জরুরি পরিষেবার সঙ্গে যুক্ত কর্মীদের। কখনো ইয়াস, কখনো ফণী, আবার কখনো আমফান, একের পর এক ঘূর্ণিঝড়ের দাপটে তছনছ হয়েছে জনজীবন। সব হারানোর হাহাকার আর চোখের জল সঙ্গী করে দিন কেটেছে অসংখ্য মানুষের। সাগরে এবার চোখ রাঙাচ্ছে সিত্রাঙ্গ।
পুরনো ক্ষয়ক্ষতি থেকে শিক্ষা নিয়ে এবার বাড়তি সতর্কতা অবলম্বন করছে রাজ্য প্রশাসন। শনিবার নবান্নে প্রশাসনিক আধিকারিকদের সঙ্গে দফায় দফায় বৈঠক করেন মুখ্য সচিব। নবান্ন সূত্রে খবর, ঘূর্ণিঝড় মোকাবিলার জন্য জরুরি পরিষেবার সঙ্গে যুক্ত কর্মীদের ছুটি বাতিল করা হয়েছে। পরিস্থিতির উপর নজরদারির দায়িত্ব দেওয়া হয়েছে 10 IAS অফিসারকে। নবান্নে খোলা হয়েছে 24 ঘন্টার কন্ট্রোল রুম, যার নম্বর 5858। কন্ট্রোল রুম খোলা হয়েছে দক্ষিণবঙ্গের উপকূলবর্তী জেলাগুলিতেও। জেলায় জেলায় তৈরি রাখা হচ্ছে সাইক্লোন শেল্টার, পানীয় জলের মোবাইল ইউনিট। নবান্ন সূত্রে খবর, পঞ্চায়েত, পঞ্চায়েত সমিতি, জেলা পরিষদ ও সরকারি হাসপাতালগুলিতে পর্যাপ্ত কর্মী মোতায়েন রাখার নির্দেশ দেওয়া হয়েছে। সুমন ঘড়াই, ABP আনন্দ।